হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন ও গুম খুন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির যুগ কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সোমবার গোলশান থানা আঠারো ও উনিশ নং ওয়ার্ড বিএনপির কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার মুস্তাফিজুর রহমান সেগুন ফেরদসি আহমেদ মিষ্টি এজিএম শামসুল হক ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক আসজাদুল আরিস দল মহানগর সদস্য হাজি ইউসুফ আলাউদ্দিন সরকার টিপু এবিএম এম রাজ্জাক আলী আকবর আলী শফিকুল ইসলাম শাহীন মিজানুর রহমান বাচ্চু জিয়াউর রহমান জিয়া গোলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ মামুন যুগ্ম আহ্বায়ক শাহজাহান যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ মানিক গোলশান থানা আঠারো নম্বর ওয়ার্ড সভাপতি নূর হোসেন নুরু সাধারণ সম্পাদক ওয়াসিম আকাম সহ বিএনপি এবং এর সহযোগী অঙ্ক সংগঠনের নেতৃবৃন্দ